প্রয়াত বরেণ্য শিল্পী রশিদ চৌধুরীর একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। বিকেলে ধানমন্ডির গ্যালারি চিত্রকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন সময়ের পেইন্টিং ও ট্র্যাপেস্ট্রি সহ 30টি শিল্পকর্ম। আরও জানাচ্ছেন শরীদ রহমান। ট্যাপেস্ট্রি বা বয়নচিত্র বয়ন শিল্পকর্মের এক অনন্য রূপ। মেঝেতে ব্যবহারের শতরঞ্জিকে ক্যানভাসে বানিয়ে তাতে রং তুলি ছোঁয়াই হচ্ছে ট্যাপেস্ট্রি। বয়নচিত্রে শিল্পী দেশের প্রথম প্রজন্মের নন্দিত শিল্পী রশিদ চৌধুরী, যিনি কারুশিল্পকে চারুশিল্পে রূপদান করেছেন। ভিন্ন ধারার এই শিল্পকে সবার মাঝে ছড়িয়ে দিতেই প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি চিত্রক। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ট্যাপেস্ট্রির মাধ্যমে কাজ করতে দরকার প্রচুর সাবধানতা ও দক্ষতা। 70-এর দশকে শিল্পী রশিদ চৌধুরী পরম মমতায় ফুটিয়ে তুলেছেন প্রতিটি শিল্পকর্ম। ট্যাপেস্ট্রি ছাড়াও প্রদর্শনীতে স্থান পেয়েছে রশিদ চৌধুরীর তেল রং, টেম্পারা, গোয়াশে এবং জল রঙের শিল্পকর্ম। স্বল্প সংখ্যক পোড়া মাটিতে ভাস্কর্য ও বিভিন্ন মাধ্যমে ছাপাই ছবির কাজও করেছেন তিনি। এই প্রদর্শনী চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত। শতরঞ্জি শিল্পী রশিদ চৌধুরী ভারতীয় উপমহাদেশের অন্যতম দিশারি। তিনি মৌলিক ও আধুনিক ধারার শিল্পী হিসেবেও ছিলেন সমান গুরুত্বপূর্ণ। সেজুতি রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।